আমরা সন্ধ্যেবেলা বসে বসে চা খাচ্ছি। এই যে ময়না, আমি মাকে দেখাবো না, মা এখন ইয়েতে আছে আর বলা যায় ঠিক করেছে। এই যে মা এখানে বসে র চা খাচ্ছে আর আমি আর ময়না, আমি কিন্তু চিনি ছাড়া চা খাচ্ছি এখন, মিষ্টি ছাড়া, মানে বাতাসা দিয়েও খাচ্ছি না গুড়ের, শুধু চিনি ছাড়া চা, মানে মিষ্টি ছাড়া চা এখন আমি আর খাচ্ছি না, আমি সুগার ফ্রি খাচ্ছি। ময়নে কিন্তু সুগার ফ্রির সাথে আবার দুটো বেকারি বিস্কুট খেয়ে পেলাম, আর নেই আমার বেকারি বিস্কুট না মা। আর দেখো আমটা পড়েছে, কী বিরাট আমটা, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। আর এই দেখো আমের ভেতরে কালার ধরে গেছে, দেখেছো? আর আমার এই আত কাছে আত পাকা আম খেতে যা ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি, এটা আমি রাত্রেবেলা যেহেতু আজকে ভাত খাবো, কালকে আবার আমাদের জয় মঙ্গলবার, সে জয় মঙ্গলবার আমরা যে কিসের বাঙাল আমি জানি না বাবা, ইস কত যে উপোস তার নয় ঠিকই, এত উপোস কেন মাতা, বাঙালদের আবার কিসের এত উপোস? আমরা বাঙাল ঘটি মিলিয়ে, হ্যাঁ ঢঙের কথা, বাঙাল ঘটি মিলিয়ে কী উপোস, কী উপোস, বাপরে বাপ, এত উপোস বউদের করায় কেউ? আমি বাবা বলেছি আমাদের ছেলেকে উপোস ধরাবো না, তো ছেলের বউকে মঙ্গলবার, জামাই ষষ্ঠী, অষ্টম ষষ্ঠী, নীল ষষ্ঠী, কত ষষ্ঠী আমাদের, আবার চাপড়া ষষ্ঠীতে কী করে দিয়েছিল ওরা, ডিম রান্না করেছিল দু বছর, তারপর দু বছর আর একটা যেন কী ষষ্ঠী ছিল, দুটো ভঙ্গ করে ফেলেছে তোমরা, একটাই আর বাবা বাবা বাঁচা গেছে ভঙ্গ করেছিল, এবার আমি সিঁদুর পড়েছি বলছে, হ্যাঁ 10 টাকা না 20 টাকা, এই তো বইয়ের দোকানে পাওয়া যায়। তো এখন বাজে হচ্ছে 10:10, আর আমার সোনা মা আজকে এলো কটায়, 9টা না নটার একটু আগে তো উনি এসছেন, আমাদের অক্সিজেন বাড়িতে চলে এসছে, ছেলে মেয়ে দুজনেই চলে এসছে, আর ক্লোরিনের জলে পুরো গা কালো, এখানে সুইমিংয়ে স্নান করেছে, যেহেতু ও তো ক্লোরিনের জলে সুইমিং করে না, এমনি ক্লোরিনের জলে যখন করতো আগে তখনও কালো হয়ে যেত, একে তো আমার সোনা মা একেবারে কিলিকুতুলি, হ্যাঁ গায়েরটা চাপা, আর তারপরে যদি আবার এই সুইমিংয়ের জলে চান করে ব্যাস আরও কালো হয়ে গেছে, মা সর লাগছে, সানস্ক্রিন মাখাতে হবে, আর আজকে এতটাই না গরম, এতটাই না গরম, মানে চোখ মুখ একবারে বসে কালো কুচুচি হয়ে গেছে একদম, মানে যতবার গা ধুচ্ছি, যতবার চান করছি মনেই হচ্ছে না, স্নান করছি গা ধুচ্ছি, চুলটা একেবারে দেখো শ্যাম্পু করেছে সে কে বলবে, পেতে পুরো একেবারে চুল সেই ভূতের মতো হয়ে গেছে, সিঁদুর টিঁদুর কিচ্ছু থাকছে না কপালে, কতবার যে মানে কি বলবো, মানে যাচ্ছে তো একটা বাজে গরম, একটু আগে একটু ঝড় মতো উঠলো, উঠে একটু হাওয়া দিলে দুপুরটা বৃষ্টি হলো, ব্যাস বন্ধ, পুরো একদম বন্ধ, ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে। তো বলো কি বলছো তুমি, এই যে কি এখন তুমি রাত্রেবেলা কি খাচ্ছো, তো লিচু, রাত্রেবেলা লিচু খায় ভাত খেয়ে এসে, আমি লিচু খাচ্ছি না, লিচু ফুটো করছি, ফুটো করছি, হ্যাঁ মানে মানে এটা দিয়ে ফুটো করছি, কেন কারণটা কি, মানে এটা পচা লিচু, ফেলে দাও চুলটা বাঁধবো, আর কদিন বাদে বাড়ি এসে ভালো লাগছে না, না চলে যা, জ্যৈষ্ঠতে হচ্ছে এবার ফার্স্ট জয় মঙ্গলবার পড়েছে, তো তোমরা যারা যারা জয় মঙ্গলবার করো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর যারা করো না তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখন জয় মঙ্গলবারের প্রস্তুতি চলছে, দিদিভাই গেছে পুজো দিতে, আর আমি স্নান করে এসেই জাস্ট বসলাম, এখন দিদিভাই পুজো দিয়ে আসলে মন্দিরে আজকে যাইনি, মন্দিরে একদম লাস্টের যে মঙ্গলবারটা দুটো করি আমরা, ফার্স্টেরটা আর লাস্টেরটা করি, তো এই লাস্টের মঙ্গলবারটা গিয়ে মন্দিরে পুজো দেবো, আজকে একটু মন্দিরে যাওয়ার অসুবিধা আছে আমার, আমি যেতে পারবো না, আর দিদিভাই যাবে হচ্ছে ওই মাসিমার ওখানে, তো দিদিভাই ঘরে পুজো দিচ্ছে, তো সেই জন্য যাওয়ার প্রশ্ন নেই, একদম লাস্টের যে মঙ্গলবার একবারে গিয়ে ওই মঙ্গলবারে পুজো দেবো, আর আমাদের দুটো উপোস বাকি রইলো, আজকে উপোসটা হয়ে গেলে আজকে তো দিদিভাই আর আমি করবো, মা আগে করতো, বাবা মারা যাওয়ার পর থেকে তো মা আর করবেন না বা করে না, হ্যাঁ তো এই গরমে আর দুটো উপোস বাকি রয়েছে, অনেকগুলো উপোসে মানে সেই শুরু হয়েছিল কী থেকে, অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, তারপর আর একটা কী গেল না আর কিছু যায়নি, ভুলে গেছি,
তো জয় মঙ্গলবার দুটো গেলে আর থাকবে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কত তারিখে পড়েছে মামা? জামাই ষষ্ঠী কত তারিখে পড়েছে এখন আমরা দেখিনি, পঞ্জিকা পঞ্জিকাও দেখিনি বা ক্যালেন্ডারও দেখিনি। হ্যাঁ, পঞ্জিকা দেখার ব্যাপার নেই, ক্যালেন্ডার দেখলেই বোঝা যাবে। তো ক্যালেন্ডার দেখছে মামা। তো জামাই ষষ্ঠীর উপোস তো মাও করবে, তো মা আজকে তো মা আর উপোস করবে না, আমার বাবা থাকতে মা করতেন। এটা তো মানে জয়াবতী জয়দেবের জন্য করেছিল, তো সেই জন্য আমরাও জয়দেবের জন্য করছি। কি যে আমাদের লাভ হবে ভগবানই জানে, যাকে উপোস করতে হয় করি। বুড়ি মাতা ধরিয়েছে, তো মাতাশ্রীকে বলেছি আমাদের ছেলেপুলের বয়েদের কোনো উপোস ধরাবো, মানে আমার যে ছেলে আছে ছেলের বউকে বলেছি কোনো উপোস ধরাবো না, কেন বউ আমাদের বলবে শাশুড়ি সব উপোস করতো আর আমাদেরও সব উপোস, আমাকেও সব উপোস ধরিয়ে। অর্জন ছেলের বউ ক্যান্সেল, শুধু নীল ষষ্ঠী যদি মন চায় করবে আর দুর্গা ষষ্ঠী যদি মন চায় করবে, আর কোনো ষষ্ঠী না। তো যাই হোক, আজকে আমাদের জয় মঙ্গলবার খাওয়া হচ্ছে কি চিড়ে খই মুড়কি আম, কি বলছে? হ্যাঁ হ্যাঁ, তো জয়াবতী করেছিল তাই জন্য বলছি, জয়াবতী করেছিল জয়দেবের জন্য করে চিড়া মই চিড়ে দই খই মুড়কি সব নাকি খেয়েছিল। তো আমাদেরও তো তাহলে, আমরা তো জয়াবতী না কিন্তু আমাদের জয়দেবের যে দেবের জন্য খেতে হবে। হ্যাঁ, জয়দেবেরা বেশ ভালোভাবে সারাবে আর আমরা সারাদিন খই চিড়া মুড়কি খেয়ে দেবো। আর সব থেকে বড় কথা কি বলো তো, এই গরমের মধ্যে না লুচি পরোটা এগুলো করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর খাওয়ার মধ্যে দিদিভাই আর আমি রাত্রেবেলা কী করবো, কিচ্ছু দেখি ছাতু ফাতো খেয়ে নেবো, কিচ্ছু করার সিন নাই, আমরা সাবও খেতে পারি রাত্রেবেলা। তো যাই হোক, আর খাবো তো এইটুকু জানো তো আমরা খেতে পারি না, তো এখন দেখে দিনের বেলা মানে সকালবেলা একটু ছাতু খেয়ে নেবো, দুপুরবেলা তো চিড়ে খই খেতে হবে, দিদিভাই নিয়ে চলে যাবে দিদিভাইটা টিফিন গাড়িতে, এক থাকার মধ্যে আমি একা একা ভালো লাগে না উপোস টুপোস করতে। তো যাক আর কী হবে, আমরা যেহেতু সবাই মিলে করি একসাথে। হ্যাঁ, আর এটা তো মা করবে না আগেই বললাম, তো চলো দিনটা শুরু করে দিলাম। তারপরে সারাদিন কতটুকু শেয়ার করবো জানি না, কী করতে পারবো তার জন্য, রান্নাবান্না কী করবো, ছেলে আমাদের দুই অক্সিজেন বাড়ি চলে এসছে, অক্সিজেন এক বড় সিলিন্ডার ঘুমোচ্ছে ছোটো সিলিন্ডার গেছে। এখন এই যে দিদিভাই খই চিড়ে মুড়কি সব দিয়ে দেবো এটার মধ্যে, হ্যাঁ আমি তোমাকে বললাম তো আগে 20 টাকা বাড়িয়েছিল 1 কিলোতে, আমি জানি তো আমার মনে আছে ওই তো বললাম, শুধু আচ্ছা দিনে বাড়িয়ে দেয়। তো এখন আমি খেতে বসেছি, কিন্তু একা একা আমার একদম ভালো লাগছে না খেতে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। দিদিভাই তো দিদিভাইয়ের মতো বেরিয়ে গেছে, মা ছাতু মুড়ি খেয়েছে, মা তো আর আজকে এগুলো খাবে না। আর খাওয়ার মধ্যে আমি একা চা বিস্কুট খেয়েছি, একটু প্রসাদ মুখে দিয়েছিলাম, পুজো দিয়েছিল দিদিভাই, সেই প্রসাদ খেয়ে আর চা আর বিস্কুট আর কিচ্ছু খাইনি, আমার একদম ভালো লাগে না। একা একা উপোস মানে এরকম তো কোনোদিন হয়নি যে উপোস করেছি একা খাচ্ছি, হয় মা নারা দিদিভাই যে কোনো একজন তো পাশে থাকে, আর এরকম এই উপোস মানে একা একা মানে এখন আমি চিড়ে আর এগুলো তো নিয়মের মধ্যে পড়ে, এবেলা খেতেই হবে। ওবেলা আমি ছাতু ভাতও খেয়ে নেবো, এক গ্লাস ছাতু গুলবো খেয়ে নেবো, কোনো কিছু খাওয়ার প্রশ্ন নেই। দিদিভাই যতবার বিকেলবেলা চলে আসবে। হ্যাঁ, আর এই গরমের মধ্যে লুচি পরোটা করা ঝামেলা, খাওয়াও ঝামেলা, আর আমি তো এমনি লুচি পরোটা খাই না, হলে আধ লুচি হলে একটা পরোটা হলে আধ গানা, তো প্রশ্ন নেই। আর এখন আমি খাবো হচ্ছে ছাতু আর দই চিড়ে খই মুড়কি আম কলা দিয়ে মেখে, এটা হচ্ছে নিয়ম রক্ষা, খেতে হবে। অল্প খাও এক গাল খাও যাই খাও খেতে হবে। তো যারা তোমরা জয় মঙ্গলবার করো তারা তো তোমরা জানো এই নিয়মটা কী। তো খাবারটা আমি বাড়ি তারপরে তোমাদেরকে দেখ। তো এই যে আমার সবে দয় নীলমণি খাবার, গুনে গুনে কয়েকটা মুড়কি নিয়েছি, এই কটা চিড়ে, এই কটা না এই কটা মুড়কি কী বলে খই, এই কটা চিড়ে, একটা কলা, একটা সন্দেশ, একটা পুজো দিয়েছে মা গোপালকে গুজিয়া। খাবার এখানে মেনুতে অনেক কিছু আছে, এখানে মা রসগোল্লা রেখেছে, এখানে পুজো দিয়ে লিচু টিচু রাখা হয়েছে, আম লিচু কলা, এখানে তালশাঁস, এই কটা ছাড়িয়ে উদ্ধার করতে পেরেছি, পুরো একদম বেরিয়ে গলে গেছে এত কচি। আর এই যে সব থেকে ফেভারিট হচ্ছে দই, তো দইটা তো ওদের ছেলেমেয়েদের দেবো আর আমি খাবো, আর কেউই খাবে না, ইচ্ছা করে না, আমার একা একা এরকমভাবে কোনোদিন খায়নি আর সত্যি কথা বলতে ইচ্ছাও করছে না খেতে, কিন্তু এটা তো খেতেই হবে, কিছু তো করার নেই, ওদেরও দেবো দই একটু বাচ্চাগুলোকে, তো চলো খেয়ে নিই।
এখানে যা কই মুরগি আছে বা চিড়ে আছে এটা একদম নিরামিষ করেই মাকে বলবো রেখে দিতে, কেননা একটা জয় মঙ্গলবার একদম লাস্টের সে জ্যৈষ্ঠ মাসে যেটা মঙ্গলবার পড়বো ওটা করব, আমরা দুটো করি, আর হচ্ছে জামা ষষ্ঠীর দিনকেও হয়ে যাবে এটা। আর একটা জিনিস দেখবো, এই জন্য আমাদের গাছের আমের ওপর মানে গাছের ওপর রাগ উঠে, মানে এরকম বড় বড় গাছ পাকা আম অথচ পোকা দেখবে না, দেখো এটা কাটলে না বীজ বীজ করবে পোকা, আমি দেখেছিলাম গোপালকে দেবো বলে, কিন্তু তারপরে দেখছি পোকা দেখো, মানে এত সুন্দর গন্ধ না মানে তোমাদের কি বলবো, তো কাঁচাতেই ওই জন্য সবাইকে পেড়ে পেড়ে দিয়ে দিই, পাকা হলে আমরা নিজেরাই খেতে পারি না, তো অন্য লোককে কী দেবো বলো, ফেলেই দেবো আমটা গরুতে খেয়ে নেবে, ওই জন্য মানে খুব মায়া লাগে, গোটা গোটা আম ফেলে দিতে হলে মায়া লাগবে না বলো, কিন্তু সব গরুকে দিয়ে দেবে কাঁটা কলাগুলো সেই সকালে। হ্যাঁ মা আমার খাওয়া কমপ্লিটও, ইয়েস ইয়েস মামি ইয়েস, লিচুগুলো রাখবো আর তাল শাঁসটা।